জামাত সহ সমমনা দলগুলোর ডাকা হরতাল অবরোধে ক্ষতির মুখে ঝিনাইদহের ফুলচাষিরা। ফুলের মৌসুমে ভালো দামের আশা করলেও রাজনৈতিক অস্থিরতার কারণে দাম না পেয়ে লোকসান গুনতে হচ্ছে চাষিদের। ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদের প্রতিবেদন। ঝিনাইদহ সদরে গান্না ফুলের বাজার। এ জেলার গাঁদা ফুলের কদর সারা দেশে। শীত মৌসুমে ফুলের ভালো দামের আশায় সারা বছর বুক বেঁধে থাকে চাষিরা, কিন্তু এবার সে আশায় ঘুরে বালি। হরতাল অবরোধে বিক্রি হচ্ছে না ফুল। অবরোধের আগেও যে গাঁদা ফুল প্রতি ঝোপা বিক্রি হয়েছে 400 থেকে 600 টাকা দরে, বর্তমানে তার দাম নেমেছে 40 থেকে 50 টাকায়। এতে চরম লোকসানে চাষিরা। হরতাল অবরোধ এসে মোটের পরে দাম সারামাটা বেশি পাচ্ছি না, এতে এই হরতাল এসে তো আমাকে শেষ করে ফেললে। ফুলের দাম একেবারেই পাচ্ছি না শুধু হরতাল অবরোধের কারণে। গত বছর থেকে এবারটা ফুলের দাম খুব কম, মানে হরতালের জন্য, মানে এই হরতাল মানে চাষির লস। দাম খুবই কম, মানে চাষিরা খুবই হতাশ হয়ে গেছে। হরতালের পর এসে পুজোর ভিতরে আমরা ভালো দাম পাইছি। শুধু কৃষকই না, রাজনৈতিক অস্থিরতায় লোকসানে ফুল ব্যবসায়ীরাও। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ছোট ছোট বাহনে ফুল পাঠাতে খরচ হচ্ছে পূর্বের চেয়ে দ্বিগুণ। আমাদের এই গান্না ফুল বাজারে হরতাল অবরোধের আগেও প্রতিদিন 12-13 লাখ টাকার ফুল বিক্রি হতো, কিন্তু হরতাল অবরোধের কারণে এখন প্রতিদিন এই 1-1.5 লাখ টাকার মতো ফুল বিক্রি হয়। ক্ষতিগ্রস্ত ফুল চাষীদের কৃষি বিভাগের পক্ষ থেকে নানা পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা ফুল চাষীদের পরামর্শ দিয়েছি যে বরফ, বেশ ক্ষুদ্র ক্ষুদ্র বরফ চারিদিক দিয়ে, মানে একটা বক্সের ভিতরে চারিদিক দিয়ে বরফ দিয়ে মাঝখানে ফুলগুলো রাখার জন্য, তাতে প্রায় 5-7 দিন হয়। জেলায় 254 হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। 28 অক্টোবরের আগে গান্না ফুল বাজারে প্রতিদিন 10-12 লাখ টাকার ফুল বিক্রি হতো, বর্তমানে বিক্রি হচ্ছে 1-2 লাখ টাকার। এসএটিভি নিউজ ডেস্ক।